নেকব্যান্ড অর TWS কোনটা মানাবে আপনার কান? প্রথমে যদি কমফোর্টের কথা বলি তো আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো তারের ভেজাল ছাড়া একদম খুবই কমফোর্টেবল হচ্ছে একটা TWS। আর নেকব্যান্ডের মধ্যে ওয়ার্ড কানেকশন থাকার কারণে অনেকটা আনকমফোর্টেবল লাগতে পারে অনেকের কাছে। TWS এর মাইক্রোফোনটা মুখের কাছে না হওয়ার জন্য অপর পাশের মানুষ আপনার কথা ক্লিয়ারলি শুনতে একটু কষ্ট হতে পারে, কিন্তু নেকব্যান্ডের মাইক্রোফোন মুখের কাছে হওয়াতে ক্লিয়ার শোনা যায়। যাদের কন্টিনিউ ফোন ধরতে হয় তাদের জন্য নেকব্যান্ড হতে পারে বেস্ট আমার মতে। TWS এ পড়ে যায় একটা বার ছাড়া যাওয়ার একটা চান্স থাকতে পারে, আর একটা বার ছাড়া গেলে জিনিসটা খুবই স্যাড। আর নেকব্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা তো খুবই সিম্পল, আপনি হারা গেলেও এটা হারাবে। আর TWS এর তুলনায় নেকব্যান্ড কম বাজেটে ভালো অডিও সাউন্ড প্রোভাইড করে থাকে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে TWS নেকব্যান্ডের তুলনায় ব্যাটারি ব্যাকআপ একটু কম দিবে, সো যাদের চার্জ নিয়ে প্যারা থাকে তাদের জন্য অবশ্যই নেকব্যান্ড। সো 1500 টাকা বাজেট থাকলে একটা নেকব্যান্ড নিতে পারেন, আর আপনার বাজেট যদি আরেকটু বেশি থাকে তাহলে একটা TWS নিতে পারেন। সো আপনার ইউজেজে যেটা সবচেয়ে বেস্ট সেটা আপনি নিতে পারেন। এন্ড এই মুহূর্তে আপনি বিনামূল্যে একটা কাজ করতে পারেন, পেজে একটা ফলো দিয়ে রাখেন যেন নিত্য নতুন প্রচুর এই ধরনের আপডেটগুলো একটা মিস না করেন। সো দিস ইজ আরিফুল সুমিমন, ইউ আর ওয়াচিং ATC, গুড বাই।